কটামনি এনএস সোলামনায় ফরেস্টল্যান্ডে সীমা ক্রস করার সতর্কতা করলেন এবং ভিতরে আসার বার্তা দিলেন, না আসলে উচ্ছেদ হবে বলে জানা যায়। আপনারা ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মন্ডল মাইনরিটি মোর্চার সভাপতি নতুন মহাশয় উপস্থিত, আমাদের জেজিপির প্রাক্তন সভাপতি মামা আব্দুল মান্নান মহাশয় উপস্থিত, এই আটটা বিলেজের হেডম্যানগণ তথা উপস্থিত এই এলাকার আটটা বিলেজের যুবক ও মুরব্বীবৃন্দ, আজকের এই সভা কোন রাজনৈতিক সভা নয়। আজকের সভাটা আমরা রেখেছি বনাঞ্চল উচ্চ সম্পর্কিত আলোচনা সম্পর্কে। আমরা যদি চাইতাম এই সোলামনা বাজারঘাট, পুরাতন সোলামনা, এলএ সোলামনা, পুরান বাজার নিয়ে আমরা এই সভা ডাকতে পারতাম, আমরা ও কথা চিন্তা করছি। আজকে সোলামনা রাস্ত, বাজারঘাট, গানপুর, পুরাতন সোলামনা বাস্ত, আর আমরা জীবিত আরো তিনটা চারটা ভিলেজ আছে, এই যে মানুষগুলা তারাও এই ফরেস্ট ভিলেজে বসবাস করে, আমরা বাঁচতাম আর তারা মরতা আমরা কিন্তু এটা চাইছি না। না যে আমরা একটা আলোচনা করিয়া আমরা একটা ভিলেজ নিয়ে আজকের এই সাধারণ সভাটা ডাকছি, কারণ কিছুদিন থেকে আপনারা প্রত্যেক মানুষ অবগত, প্রত্যেক মানুষের জানা আছে যে বিভিন্ন জায়গায় আজকে হৈলামতলা, ডেঙ্গারগঞ্জ ডিপি, সাগরমারগঞ্জ এসব জায়গাতে উচ্ছেদ অভিযান হয়েছে। প্রথম হয়েছে আমাদের এই পুরাতন সোলামনা ও আসামের মধ্যে, পুরাতন সোলামনাতে ইলেকশন হওয়ার পর ওর গোটা আসামের মধ্যে গুরুকুটি থেকে নিয়া নাগাল্যান্ড পর্যন্ত বিভিন্ন জায়গা, তার টিপাজার সমষ্টিতে সব জায়গাতে ইলেকশন হয়েছে। প্রথম ইলেকশন আমাদের ওর সোলামনা, আমাদের আমরা কাছে অনেকদিন থেকে কিছুদিন থেকে অনেক ধরনের মেসেজ আছে যে ইলেকশন কখন হইব, কোন সময় হইব, কোন গ্যারেন্টি নেই। আমরা এটা নিয়ে ওই সময়টাকে অনেকদিন থেকে আমরা চিন্তা ভাবনা করছি, যদি এই ধরনের একটা সাধারণ সভা করিয়া যদি আমরা এখানে প্রত্যেক মানুষের অবগত হতে পারি যে মনে হয় ভালোই, আমরা ওটা চিন্তা করছি। এর মধ্যে দেখা যায় কিছু নোটিশ ফরেস্ট থেকে দেওয়া হয়েছে যেটা খালি এনে সলামনাতে নাই, অন্য অন্য ফরেস্ট ভিলেজেও দেওয়া হয়েছে, আমার কাছে খবর আছে। আজকে এই নোটিশ গুলা যখন দেওয়া হয় এই নোটিশ গুলা সম্পর্কে আমি অনুরোধ করব আমাদের ভিলেজ চেয়ারম্যান যারা আছেন এখানে ওনাদের বিশেষভাবে জানা থাকবে নিশ্চয়, ওনারা এইসব সম্পর্কে আলোচনা করবা। আজকের এই সভা কোন রাজনৈতিক সভা নয় আমি আগেও বলেছিলাম, কিন্তু আমরা এই যে আট নয় ভিলেজের ফরেস্ট ভিলেজের যারা আমরা অনেক সমস্যা, যে সমস্যাগুলায় আমরা প্রত্যেক মানুষদের জড়িত, আপনারা প্রত্যেক মানুষের জানা আমরাও জানা, আমরা ফাটকা যেগুলো দেওয়া হয়েছে ফাটকা নাই অ্যালটমেন্ট যেগুলো রেখে ফরেস্ট ভিলেজে কোনো ফাটকা হয় না, ফাটকা হয় রেজিস্টার যেগুলো সার্কুলার রেভিনিউ সার্কুলার আন্ডার রেগুলার ফাটকা হয় ফরেস্ট ভিলেজে যেগুলো এগুলো অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, কেউর অ্যালটমেন্ট আছে 60, কেউর 61, কেউর 73, কেউর 51, 59 বিভিন্ন অ্যালটমেন্ট আমরা এইসব ভিলেজে আছে, বাইশ ইংরেজি অ্যালটমেন্ট আছে। দেখা যায় আমার বাবার নামে অ্যালটমেন্ট আছে, আমার বাবা এখন বৃদ্ধ মরার সময় হয়ে গেছে, কেউর ফুল দাদার নামে, কেউর বাবার নামে, কেউর দাদার নামে এইসব অ্যালটমেন্ট আজ দিন পর্যন্ত আমরা ট্রান্সফার করিয়া আমরা নামে করতে পারছি না, আজ দিন পর্যন্ত আমরা কোন পিটিশন দিতে পারছি না। যদি আপনারা একটা কথা চিন্তা করেন, গভীর চিন্তার কথা, আজকে
যে ইনজেকশন ইসারভার তেজপুর পটামুড়িতে যে ইনজেকশন হয়েছে এই ইনজেকশনে আপনারা জানা আছে প্রত্যেক অনেক মানুষে হয়েছে আমরা বাক্কাস আমরা মেয়াদি দলিল আছে আমরা কাসাপতি আছে এইসব দলিল নিয়ে যখন কার্কুল অফিসে এইসব মানুষ গেছেন তখন দেখা যায় এইসব বাক্কা নম্বর কার্কুল অফিসের শিকা বললে দেওয়ার কারণ মিলে না তখন মানুষ অসহায় হইয়া বিপরীতে পরে এগুলো ইনজেকশন হয়েছে চিন্তা করেন আজকে যদি গভর্নমেন্টে চায় আমরা ইনজেকশন করত সরকারও যদি প্রশাসনও যদি ইচ্ছে হয়ে যায় আমরা ফরেস্ট ভিলেজ ইনজেকশন করত যে কোন টাইম আজকে এইসব ফয়কাদাম নামের এলটমেন্ট নিয়া আমরা বাঁচতে পারব যদি এইসব জমি খাস হয়ে গেছে তোমরা আবেদন করছো না তোমরা কাদাম নামেরটাকে তোমরা নামে ট্রান্সফার করে নিচ্ছ না এইসব জমি খাস হয়ে গেছে তখন কই আমরা কোন রাস্তা আছে না স্যার কোন রাস্তা নাই যে কোনো সময় আমরা ইনজেকশন করে দিব তখন আমরা ওটা চিন্তা ভাবনা করি আজকে এই সাধারণ সভা আপনারা আমি ডাকছি যে নোটিশ গুলো দিছে বা আগামী দিনে দিত ফরেস্টে কিতা পরিকল্পনা নেয় কোন ধরনের প্ল্যানিং বানার এইসব তো ডিভিশনে না গেলে বিধায়কের কাছে না গেলে আমরা কয়েকজন মানুষ যদি আপনারা পাঠাইন না যে এইসব জানতে পারবেন আপনারা ফরেস্টে কোন ধরনের পরিকল্পনা নেয় আইয়া নোটিশ দিব এক সপ্তাহ সময় দিব তিন দিন সময় দিব আগে রঙে দিব সব দিনের রাইট ডিফারেন্স হয়ে গেছে আমরা সবটা কি ভয়ঙ্কর জিনিস কিছু জিনিস বিধায়কে আমার কইলাই মাইকু কইলে আপনারা যখন কেন আসেন তাই বারবার আমার কয়েকদিন থাকি কিছু জিনিস আমার হোয়াটসঅ্যাপে দিয়া তাই আমার ওয়ার্নিং দিচ্ছে এইসব জিনিস দেওয়ার মশলা হইলো ওয়ার্নিং দেওয়া যে সিএম এর মুখ্যমন্ত্রী বনাঞ্চল সম্পর্কিত কিতা কইছেন বা আসাম চিফ সেক্রেটারি বনাঞ্চল সম্পর্কে কিতা কইছেন আমি আলোচনা করছি যে আপনারা অতিসত্বর একটা মিটিং ডাকুন ডাকিয়া যদি এইসব জিনিস সমাধান করা যায় আমরা যদি সব মানুষের আয়া যদি তার লগে মোকাবিলা করি হয়তো আমরা কিছু না কিছু আমরা অনুরোধ করি যে আমরা এটা থাকিয়া হয়তো ভিলেজ বাউন্ডারিটা আমরা বুঝতে পারবো কোন দিকে গেছে যদি টাইম ডিপার্টমেন্ট এ বই ভিলেজ বাউন্ডারিটা প্রথমে আলাদা করো আর ইনফেকশন যেটা হইতো যেটা নোটিশ দিছে বা ইনজেকশনের একটা ফরেস্টে যে প্ল্যানিং নিছে এটারে আমরা রিকোয়েস্ট করিয়া এই যে বর্ষার সময় আপনারা দেখুন ইনজেকশন যে সব এরিয়া কইছে কি হালতে মানুষদের পালন কইছে আজকে যদি এই বর্ষার সময় ইনজেকশন কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের এলাকা রইল এইসব ইনজেকশনটাকে আমরা কিভাবে এটাকে রেয়ায় করা যায় আমরা ওদের আলোচনা করব যাতে ওটারে যদিও মানুষ না ডিপার্টমেন্টে যদি ইনজেকশন করে দিত তবে ওটারে বছর দিন ছয় মাস পিছিয়ে দিয়ে নিয়া যে বাজার আমরা বেশি পিতরে ডুবে গেছি আমরা আবার বারোই আইন সামনে দিই আমরা কাগাজ আইন আন্দোলনের মাতি আমরা অন্তত ছয় মাস ওটারে পিছাইবার চেষ্টা করি এর বরং খাস যেমন কিছুদিন আগে পত্র পত্রিকা আপনারা সেবা যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাই ইনস্টাগ্রামের মধ্যে দেখান মুখ্যমন্ত্রী একটা প্রেস দিছে আসামের মুখ্যমন্ত্রী একটা প্রেস দিছেন আসামে যত ধরনের ডিপার্টমেন্ট আছে যত ধরনের ডিপার্টমেন্টে খাস করে আসামো প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট কিন্তু এই ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে আসামের মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট কারণ ফরেস্ট গুলা অবন্তভাবে দখল হয়েছে ফরেস্টর জমিন গুলা ইনক্লুডারে দখল হয়েছে অবৈধ ভাবে ফরেস্টে ধ্বংস করা হয়েছে ফরেস্টে ইটার উপরে কোন ধরনের অ্যাকশন নিছে না তাই ইটা বেশি দিন আগে হতা নাই
আমাদের এই ফরেস্ট বিভাগ। এর কারণে আসামের মুখ্যমন্ত্রী ফরেস্ট বিভাগের উপরে পরম্পরাগত সমস্যা এই সমস্যা গুলা আমরা যদি সব মানুষ এক প্লেট কর্ম দাঁড়াইয়া ইটারে এক হাতে যদি দমন না করি করা সম্ভব না। আপনারা এখানে আইসেন আমরা আপনার কাছে ভূত খুঁজতাম নাই, ভূত খুঁজার লগে আপনারা এখানে আনছি না। আমরা এখন ভূতের কোন সময় নাই, ভূত অনেক লেট আছে, এর আগে কিন্তু আমরা রূপে ভয়ঙ্কর গুজব আছে। এর কারণে এইটা থেকে আমরা কিন্তু খেমনে বাঁচতাম। আমরা আরো আসন দাদা টাইম টাইম আলোচনা করবা, আপনারা আপনি মত দিবা লাস্টে, আপনার কাছে যে পরামর্শ নিয়ে আমরা যেটা করি আমরা এক রাস্তা যাইব। ধন্যবাদ।